মোবাইল নয়, সহজ পাঠ থাকুক শিশুর হাতে। সরস্বতী পুজো উপলক্ষে অভিনব উদ্যোগ বনগাঁ ভবানীপুরে। সহজ পাঠের স্মৃতিতে সেজে উঠেছে গোটা পূজা মণ্ডপ। মোবাইল নয়, শিশুদের হাতে থাকুক সহজ পাঠ, ছেলেবেলার প্রথম বই। ছোট খোকা বলে অ আ, ছেলেবেলার প্রথম স্মৃতিকে আরো জীবন্ত করে তুলতে উদ্যোগ বনগাঁ ভবানীপুর হরিমন্দির যুব কমিটির। সরস্বতী পুজো উপলক্ষে ভবানীপুর হরিমন্দির যুব কমিটির এবারের আয়োজন সহজ পাঠ। জানা গেছে, প্রায় 8 থেকে 10 জন শিল্পী মিলে গত কয়েকদিন ধরে সমানে কাজ করে চলেছেন। মণ্ডপের সামনে দুধারের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সহজ পাঠের প্রতিটি পাতা। দিন রাত এক করে সেই ছবি ফুটিয়ে তুলছেন শিল্পীরা। এ বিষয়ে মণ্ডপ শিল্পী তথা আয়োজকদের অন্যতম দেবু সরকার বলেন, সহজ পাঠ আমাদের ছোটবেলার স্মৃতি। আজকালকার ছোটরা মোবাইল নিয়েই বেশি সময় ব্যস্ত থাকে। শিশুদের কাছে একটা বার্তা দিতে আমাদের এই আয়োজন। আমরা বলতে চাই, মোবাইল নয়, সহজ পাঠ থাকুক প্রতিটি শিশুর হাতে। এ বিষয়ে তিনি বলেন, সহজ পাঠের থিম, কারণ হচ্ছে আমরা ছোটবেলাতে এই যে সহজ পাঠ যেটা করে এসেছি, সেটা এখন তো সেই পাঠটা নেই, যার জন্য এই স্মৃতিটাকে তুলে ধরার জন্য এই সহজ পাঠের থিমটা করা। হ্যাঁ, এখনকার জামানায় যে সহজ পাঠ যে মানে বইটা, ওটা তো এখন এই সাবজেক্টটা নেই। সেক্ষেত্রে বাচ্চারা যারা আসা যাওয়া করবে, তারা এই যে চিত্রটা করা হয়েছে, চিত্রের মাধ্যমে তারা এটা দেখে বুঝতে পারবে, মানে দেখতে পারবে সহজ পাঠের যে বিষয়টা আগে কী ছিল, এরকম একটা SMS। আর তাছাড়াও বাচ্চারা তো এখন সবসময় মোবাইল টোবাইল নিয়ে মগ্ন থাকে, এই চিত্রটা দেখে তারা যদি সহজ পাঠের বিষয়টা নিয়ে কিছু বুঝতে পারে বা বোঝানো যায়। আয়োজকদের দাবি, সরস্বতী পুজোকে ঘিরে পাড়ার সকলের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে। এই নিয়ে 15তম বর্ষ তাদের। প্রতি বছরই সরস্বতী পুজোকে ঘিরে নানান থিম তুলে ধরেন সংগঠনের সদস্যরা। এবছর সকলে আলোচনার মাধ্যমে ঠিক করেছেন সহজ পাঠের বিষয়টি। আয়োজকদের পক্ষে মঙ্গল বালা বলেন, পুজোকে ঘিরে 2-3 দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার মানুষ, আশেপাশের গ্রামের মানুষও যোগদান করেন অনুষ্ঠানে। সকলকে আনন্দ দিতেই আমাদের এই উদ্যোগ। এটা আমাদের এবছরের থিম রয়েছে। তবে আমরা তো বিগত কয়েক বছর ধরে এই পূজাটা করি। আমাদের এখানে ভবানীপুর হরিমন্দির যুবকবৃন্দের পক্ষ থেকে এই সরস্বতী পুজোটা করা হয়। এটা আমাদের 15তম বর্ষ। তো আমরা প্রত্যেক বছরই কোনো না কোনো একটা ভালো সুন্দর থিম করার চেষ্টা করি। তো এবার আমরা যে থিমটা করার চেষ্টা করেছি, সেটা সহজ পাঠের উপরে করার চেষ্টা করেছি। যথেষ্ট উন্মাদনা থাকে, এবং শুধু পাড়া নয়, এলাকার আশেপাশে পাশের গ্রাম থেকেও লোক আসে, আশেপাশের গ্রাম থেকে। এখানে খুব সুন্দর আনন্দ হয় এই পুজোয়। আমাদের আমাদের 2-3 দিনের অনুষ্ঠান থাকে, এবং সন্ধ্যাবেলায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়, এবং সমগ্র এলাকাবাসী এই পুজোটাকে, পুজোর আনন্দটা উপভোগ করে আর কি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।